সকাল থেকেই রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণ থেকে আসা লঞ্চগুলো ঈদ শেষ আবার ফিরতে হবে যান্ত্রিক জীবনে জীবিকার তাগিদে তাই তড়িঘড়ি থাকায় ফেরা যাত্রীদের অভিযোগ অনেক লঞ্চ দেরি করেছে বেশ কয়েক ঘন্টা ভাড়াও গুনতে হয়েছে বেশি শুরুতে একটা ইঞ্জিন দুইটা ইঞ্জিন চলছিল তারপর হঠাৎ করে একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে একটা দিয়েই চলছিল যে দুই ঘন্টা লেট হয়েছে ইঞ্জিন একটু সমস্যা ছিল এই জন্য অন্য সময় আঠারো ঘন্টা টাকা নেই বাইশ টাকা নিয়েছে লঞ্চ আটটার ছিল সাড়ে আটটার দিকেই ছেড়ে দিয়েছে আবার লঞ্চ থেকে নেমেও সিএনজি রিক্সা কিংবা বাস যেটাতেই চড়তে গেছেন যাত্রীরা সেটাতে দিতে হয় বাড়তি টাকা এমন বিড়ম্বনা থেকে মুক্তি চান যাত্রীরা এদিকে কমলাপুর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেনই আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট দেরি করে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় রংপুর এক্সপ্রেসে দেরি হয় ঘন্টা দুয়েক আমরা আটটা থেকে বসে আছি সো এখনো ছাড়ে নেয় আমরা এখনো যে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে এই বসে আছি সেই সকাল থেকে ক্রসিং সমস্যার জন্য একটু লেট হয়েছে আর কি তাছাড়া এমনি সমস্যা ছিল না ওরা প্রথম বলছে যে টিকিট নেই তারপরে যখন বললাম যে ভাই ঠিক আছে আমি একটু আপনি গিয়ে করতেছি তখন টিকিট দিয়েছে হুম আমি বলছি যে আপনাদেরকে এক্সট্রা টাকা বেশি দেবো তারপরে তারা টিকিট দিয়েছে তবে এসব কথা মানতে নারাজ স্টেশন ম্যানেজার এটা কিন্তু সঠিক না আমি এই পর্যন্ত সকাল পর্যন্ত আসি কোনো যাত্রী পর্যন্ত কমপ্লেন করে নাই যে কাউন্টার থেকে বেশি টাকা নিচ্ছে কারণ কাউন্টারের টিকিট অ্যাভেলেবল ট্রেনে শিডিউল বিপর্যয় ছিল না তবে প্রতি স্টেশনে কিছুটা সময় অতিরিক্ত দাঁড়াতে হয় স্টেশন ম্যানেজার জানান তাই ট্রেন ছাড়তে ও ফিরতে কিছুটা দেরি হয় অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ